প্রায় 10 বছর আগে অভিনয় ক্যারিয়ার শুরুর শায়লা সাদের। তখন থেকে টিভি নাটক বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। এই মডেল ও অভিনেত্রী 2016 সালের শেষের দিকে বিয়ে করেন তিনি। তারপর হুট করে নিজেকে সবিজ চলচ্চিত্র থেকে এক প্রকার সরিয়ে নিয়েছেন। অনেকদিন হলো শায়লা সাবির নেই কোনো কাজের খবর। কীভাবে কাটছে তার সময় তাও জানা যাচ্ছিল না। এ নিয়ে জানতে গত 7ই জুন এই অভিনেত্রীর সঙ্গে কথা হয়। সেই আলাপে উঠে আসে তার পারিবারিক জীবনের নানা দিকসহ প্রাসঙ্গিক কিছু বিষয়। আলাপকালে বর্তমান প্রজন্মের এই অভিনেত্রী জানান, তিনি আপাতত শোবিজ কিংবা চলচ্চিত্রের কোনো কাজ করছেন না। তার ভাষ্য, অনেক তো হলো, এখন নিজেকে সময় দিচ্ছি, শোবিজ থেকে দূরে আছি কিন্তু ছেড়ে দেইনি, আবার যখন মন চাইবে তখন কাজ শুরু করব, এর বেশি কিছু নয়। যতটুকু মনে পড়ে 2016 সালে সবশেষ একটি নাটকে অভিনয় করেছিলাম, বিয়ের পর তেমন কাজ করা হয়নি। অনেকেই ধরে নেই বিয়ে করেছি তাই কাজ ছেড়ে দিয়েছি, আসলে ব্যাপারটা তেমন নয়। আমি আমার কাজটাকে অনেক ভালোবাসি, সম্মান করি, তার থেকেও আমার কাছে পরিবারটা গুরুত্ব মনে হয়েছে। এখন সময় কাটে কীভাবে জানতে চাইলে সাবি বলেন, পড়াশোনা করছি, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি, নিজের যত্ন নিচ্ছি, নিজেকে নিজে চিনছি, আমি ঠিক মানুষটা কেমন। আগে তো পড়াশোনা ও কাজের ব্যস্ততার কারণে নিজেকে নিয়ে এভাবে ভাবার সুযোগ হতো না। এর বেশি কিছু আর বলতে চায় না, কারণ গণমাধ্যমে এর আগে আমাকে নিয়ে চটকদার বেশ কিছু খবর প্রকাশিত হয়েছে, যার কারণে আমি এ বিষয়ে ভীষণ সাবধানী। আমি এমনিতে বেশ ভালো আছি। দীর্ঘদিন এক ধরনের জীবনযাপন ছেড়ে নতুন জগতে প্রবেশ করেছেন সাবি। এ বিষয়ে তার বক্তব্য হলো, যেমনটা আমার শুভকাঙ্ক্ষীরা আমার ভালোবাসার মানুষটা চান, ঠিক সেরকম কাটছে আমার সময়। পড়াশুনো, কেরিয়ার, বিয়ে, এরপর সংসার জীবন, এই যে সময়ের পরিবর্তন, আপনার ভিতরকার মানুষটাকে ঠিক কীভাবে নিয়ন্ত্রণ করেন? উত্তরে সাবি বলেন, ভিতরকার মানুষটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়নি, আমি জানি আমি কী, আমি পরিবর্তনে বিশ্বাসী, এজন্য পরিবর্তন কিছু হলেও আমার মানতে কোনো সমস্যা হয় না। আর জীবনের বিভিন্ন ধাপে বিচিত্র সব অভিজ্ঞতা, পরিবর্তন হওয়াটাও প্রকৃতির নিয়ম। যদিও তা গ্রহণ করাটা কিছু কিছু সময় মুশকিল হয়, কিন্তু এটাও সত্য, প্রত্যেকটা মানুষ তার ক্ষমতা ধারণটা সবচেয়ে ভালো জানে। কিন্তু এখনও আমার জীবনে এমন কিছু ফেস করিনি যেটা আমার জন্য অপ্রীতিকর কিংবা কষ্টের। ছোট পর্দার অভিনেত্রী সাবি 2016 সালের 23শে সেপ্টেম্বর সাব্বির আহমেদকে বিয়ে করেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল স্বামীর সঙ্গে কোনো বিষয়ে মনাত্মিক হলে কীভাবে তা সামাল দেন। যদিও প্রশ্নটি এড়িয়ে গেছেন, সেরা নাচিয়ে খ্যাত এই অভিনয়শিল্পী, সাবি বলেন, এটা আমাদের ব্যাপার, আমাদের মধ্যে থাকে, পারিবারিক বিষয়গুলো ঘটা করে গণমাধ্যমে আসুক তা আমি চাই না। মিলটা বেশি, যেখানে মতানৈক্য হয় সেটা পরতক্ষে আমরা এড়িয়ে চলি, আমাদের মধ্যে ভালোবাসাটাই বেশি, তাই কেউ কাউকে কষ্ট দিতে ভয় পাই, এজন্যই হয়তো মতানৈক্যটা কম। আলাপের শেষের দিকে সাবির কাছে প্রশ্ন ছিল, জীবনের মূল শিক্ষাটা কি? জবাবে তিনি বলেন, ওয়ান ট্র্যাক হয়ে বাঁচতে চাই না, পরিস্থিতি সামলে চলার ক্ষমতা রাখতে হয়, এতে ভালো থাকা যায় এবং ভালো রাখা যায়। আর মনে রাখা উচিত, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, ঘৃণা মানুষকে কিছু দেয় না, ভালোবাসাই মূল মন্ত্র হওয়া উচিত। 2014 সালে ইমপ্রেস টেলিফিল্মের ছবি প্রিয়া তুমি সখী হও, এর মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান শায়লা সাবি। এরই ধারাবাহিকতায় তার অভিনীত ঘাসফুল ছবিটি মুক্তি পায়। এরপর তামিম রহমানের পরিচালনায় আদি ছবিতে কাজ করেন তিনি। এ ছবিটি এখনও মুক্তি পায়নি। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।